আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই এরকম একটা বইয়ের ডিজাইন তৈরি করতে পারবেন ক্যানভা অ্যাপস এর মাধ্যমে, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথমে এই ডিজাইনটা তৈরি করার জন্য সর্বপ্রথমে চলে যাবেন আপনার মোবাইল ফোনে থাকা ক্যানভা অ্যাপস এ। অ্যাপসটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোরে এসে যদি ক্যানভা লিখে সার্চ করেন তাহলে অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখান থেকে সর্বপ্রথমে আপনাকে ব্ল্যাঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড পেজ নিতে হবে। সো আমি এখান থেকে সর্বপ্রথমে ব্ল্যাঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড পেজ নেওয়ার জন্য এখান থেকে ফেসবুক পোস্ট লিখে সার্চ করার পরে এখান থেকে আমি যদি ব্ল্যাঙ্ক যদি আমি ব্যাকগ্রাউন্ড নিতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক এই অপশনটার উপরে ক্লিক করলে আমার একদম এক কালারের কোনো ডিজাইন ছাড়াই একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে। সো এখানে আমি একটা বইয়ের ডিজাইন তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি যে ডিজাইনটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমার বইয়ের উপরে কভার ফটোর মধ্যে যে ছবিটা বা যে ইমেজটা রাখতে চাচ্ছি সেই ইমেজটা সর্বপ্রথম এখানে নিয়ে আসতে হবে। আনার জন্য এখানে এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ডান দিকে স্ক্রল করলে আপলোডস অপশন পেয়ে যাবেন। এখানে আপলোডে ক্লিক করে আপলোড ফাইল এই অপশনের উপরে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপনার বইয়ের কভার ফটো হিসেবে যে ছবিটা ইউজ করতে যাচ্ছেন সেই ছবিটাকে এখান থেকে আপলোড করে নেবেন। আমার এখানে অলরেডি আপলোড করা আছে, আমি এই ইমেজটার মাধ্যমেই আমার বইয়ের কভার ফটো হিসেবে ইউজ করতে চাই এই ইমেজটাকে। সো এই ইমেজটাকে আনার পরে এক সাইডে ইমেজটাকে রেখে দেবেন। রাখার পরে এখন ওই ডিজাইনটাকে নিয়ে আসতে হবে, যে ডিজাইনটা আপনার বইয়ের ডিজাইন দেখিয়েছিলাম ঠিক সেরকম আপনার একটা ডিজাইন নিয়ে আসতে হবে। আনার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম ডান দিকে স্ক্রল করে লাস্টে দেখতে পাচ্ছেন মুকআপস নামে একটা অপশন রয়েছে। এই মুকআপস অপশনটার উপরে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে অনেকগুলো বইয়ের ডিজাইন চলে আসবে। সেখান থেকে প্রিন্ট ই অপশনের পাশে দেখতে পাচ্ছেন সি অল ই অপশনটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি বইয়ের ডিজাইন অজস্র বইয়ের ডিজাইন কিন্তু এখান থেকে দেখতে পারবো। সো আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন কথা হচ্ছে এই মুকআপস অপশনটা যদি আপনার এখানে না থাকে তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার এলিমেন্টস অপশনে আসবেন। এলিমেন্টসে আসার পরে সার্চ বারে যদি জাস্ট লিখে দেবেন মুকআপস, এই মুকআপস লিখে দেওয়ার পরেই দেখবেন এই অপশনটা এখানে চলে আসছে। আসার পরে এখান থেকে ইউজ অ্যাপ এই অপশনটার উপরে ক্লিক করলে আপনার ওই অপশনের মধ্যে আপনি চলে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এখান থেকে সি অল অপশনটার উপরে ক্লিক করে আমাদের যে কোনো একটা ডিজাইন আপনার পছন্দ মতো আপনি নেবেন। আমার পছন্দ মতো আমি এই ডিজাইনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই ডিজাইনটাকে আমি একটু বড় করে দিচ্ছি, ডিজাইনটাকে একটু বড় করে দিয়ে এখানে রেখে দিলাম। এখন কভার ফটোটাকে জাস্ট এই বইয়ের উপরে এনে আমি ছেড়ে দেব। সো কভার ফটোটাকে সিলেক্ট করে টেনে ধরে এই বইয়ের উপরে যদি আমি ছেড়ে দিই তাহলে দেখব কিছুক্ষণের মধ্যেই এই বইয়ের কভার ফটো হিসেবে এই ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই একদম সিম্পলভাবে আমি একটা বইয়ের ডিজাইন কিন্তু তৈরি করতে পেরেছি। এখন এখানে মুকআপস থেকে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন নিয়ে ঠিক একই রকমভাবে কিন্তু আপনার বইয়ের ডিজাইনটা আপনি তৈরি করে নিতে পারবেন। ছবিটাকে সেভ করার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার এই ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন।